ঝগড়া, ঝগড়াঝাটি, রাগ, টেলিভিশনের চ্যানেলগুলো খুললেই ব্রেকিং নিউজ, তাতে সব সময় সবাই ঝগড়া করছে, সব সময় সবাই ঝগড়া করছে। তো মাঝে মাঝে মনে হয় এই ঝগড়া করতে আমরা কোথা থেকে শিখেছি? সব কিছুর একটা উৎস খুঁজে তো দেখা দরকার। তো একটা ছড়া পেয়েছিলাম, সেই ছড়াটা একটু শোনাতে ইচ্ছে করছে। আমার মনে হয়েছে যে এদের কাছ থেকেই আমরা ঝগড়া করতে শিখেছি। আপনারা একটু শুনুন প্লিজ। ছড়াটি অরুণ সরকার ছড়াকার, তার লেখা ছড়া, আসল রাজা। কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে? জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে, কেউ বলল আহা ওহু, কেউ বলল পচে গেছে। কদিন পরে বলল সবাই, বাঘ মরেছে? বনের একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল এই বেয়াদব, ওখান থেকে নাম এখুনি, রাজা হবো এই কথাটা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরেই আমার দাবি। নেকড়ে বলল ভালোই আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে? আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে, আমায় রাজা করতে হবে। হায় না বলল আশ্বাস নি আর, পিসি কোথায় ঠিক নেই তার এলেনুনি পিসে মশাই, আমরা কোথায় যাই রে, তবে আমায় রাজা করতে হবে। বাঁদর বলল ওরে হয় না, জুড়ে দিলি তুইও বায় না, জানিস তো কেউ তোকে চায় না, ভাগাড় দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস। আমি বানর অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি। সুর বলল পাঁদরামি রাগ, কাছে আছিস কাছেতেই থাক, পেটটা যখন দেবো চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে, আমায় বেশি খাটাস নি রে, আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায় কো ক্যাক ক্যাক কো ক্যাক ক্যাক, বন্তল পার হট্টগোলে। বাদুর তখন উঠল বলে ঘুরে ঘুরে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবি। শেয়ালকে আর দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ, আরেকজন যে এসে গেছে আয়সা জোয়ান ইয়ার বাবা, কেউ বলল ওরে বাবা, কেউ বলল পালা পালা, কেউ বলে আম ফুলের মালা, এসে গেছেন রাজা বসাই সিংহাসনে এসে বসাই, আমাদের তো রাজা সাজা, বাকি হচ্ছেন আসল রাজা।